আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনারা থাম্বনেল দেখেই জেনে নিয়েছেন যে একজন তরুণী তিউনিসিয়া যার বসবাস, তিনি 3,083 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পবিত্র মক্কায় পৌঁছেছেন উমরা পালনের জন্য। দীর্ঘ এই পথ পাড়ি দিতে তার সময় লেগেছে 53 দিন। আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। চলুন তাহলে ভিডিও শুরু করি। প্রিয় দর্শক, আজকে যাকে নিয়ে কথা বলবো তার নাম সারাহাবা। সারাহাবার বাড়ি আফ্রিকার দেশ তিউনিসিয়ায়। বিমান, গাড়ি বা মোটরসাইকেলেও নয়, সাইকেল চালিয়ে একাই সৌদি আরবের উদ্দেশ্যে গেলেন তিউনিসিয়ার এই তরুণী। উমরা পালনের উদ্দেশ্যে তিউনিসিয়া থেকে সাইকেল চালিয়ে 3,283 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সৌদির জেদ্দায় পৌঁছান তিনি। এ দূরত্ব অতিক্রম করতে তিনি সময় নিয়েছেন মাত্র 53 দিন। সেখানে পৌঁছাতে সারাহাবাকে মিশর ও সুদানের বেশিরভাগ মরুভূমি পাড়ি দিতে হয়েছে সাইকেল চালিয়ে। যাত্রা শুরুর পর থেকে সাইক্লিং টোমেকা নামক হ্যাশট্যাগ ব্যবহার করে যাত্রার সব তথ্য ও তার অবস্থান বিষয়ে সোশ্যাল মিডিয়াতে আপডেট দিয়েছেন তিনি। সারাহাবা যে সাইকেলটি নিয়ে এই এত বড় চ্যালেঞ্জ নিয়েছেন, সেই সাইকেলের নাম রেখেছেন মেরজুকা, যার অর্থ দোয়া ও অনুগ্রহ। পবিত্র কাবায় পৌঁছে মহান আল্লাহর কাছে শুক্রিয়া জানিয়ে নিজের ইনস্টাগ্রামে সারাহাবা লিখেছেন, আল্লাহর ঘর তাওয়াফের উদ্দেশ্যে এ যাত্রা শুরু করি, এজন্য সময় নষ্ট না করতে একটি মুহূর্তের জন্য থামিনি। আমার ইচ্ছাশক্তি আমার শরীরকে টেনে নিয়েছে, এত অল্প সময়ে আমি সফর শেষ করতে পারবো জীবনেও ভাবিনি। সারা আরও বলেন, প্রতিদিন টানা 10 থেকে 12 ঘন্টা করে সাইকেল চালিয়েছেন তিনি। মরুভূমি পার হওয়ার সময় তার সাইকেল নষ্ট হয়ে যায়, তবে আল্লাহ পাকের রহমতে তিনি তা নিজেই ঠিক করতে সক্ষম হন। পবিত্র কাবাঘরের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে রাস্তায় তাকে অনেক মানুষ খাবার ও পানি দিয়ে এবং নানা ধরনের সহযোগিতা করেছে বলেও উল্লেখ করেন সারাহাবা। তবে সৌদি আরব পৌঁছে মক্কা শহরে ঢুকতে পারবেন কিনা সে বিষয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন, কারণ তার বয়স 45 বছরের কম। সৌদি আরবের আইন অনুযায়ী 45 বছরের কম বয়সী যে কোনো নারী ওমরা বা হজ আদায় করতে মাহরাম সঙ্গে নিয়ে যেতে হয়। মক্কা যতই কাছে আসছিল ততই চিন্তা বাড়ছিল, তাকে আদৌ পবিত্র নগরীতে প্রবেশ করতে দেয়া হবে কি হবে না। তবে আল্লাহ তাআলার ঘরে যাত্রী জেনে পথে অগণিত মানুষের দোয়ায় তিনি সফল হয়েছেন বলে জানান। তার এই কষ্ট আল্লাহ কবুল করেন এমন দোয়া তিনি করেছেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।